নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 মে 2022 শুক্রবার এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। এই পাঁচ রাশির শুভ সময় ও টার্গেট নাম্বার এই ভিডিওতে আমি জানাবো। দেখুন, যে পাঁচ রাশির আমি কথা বলছি সে পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। তবে আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, রাহু যদি স্ট্রং থাকে তাহলে অবশ্যই আপনি কালকে কোটিপতি বন্ধু কিন্তু হতে পারেন। এই জন্য আমি বারবার বলছি, রাহু কবচটা আপনার পরিধান করুন। অনেকে মেসেজ করছেন, দেখুন রাহু কবচটা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা বুকিং করুন, ইন ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে রাহু কবচটা কীভাবে আপনারা কালেক্ট করবেন। আলোচনা শুরু করা যাক। এটি হচ্ছে গরিব থেকে ধনী কোন রাশিগুলো আগামীকাল হতে চলেছে তারই একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি। দেখুন, এই যে পাঁচ রাশির আমি কথা বলছি সেই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, প্রবল প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। তবে আপনার জন্মছকে দেখতে হবে যে আপনার ভাগ্যভাব, আপনার পঞ্চম ভাব, আপনার ধনভাব, এই ভাবগুলো যদি আপনার স্ট্রং পজিশনে থাকে এবং দশা অন্তর্দশা যদি আপনার পারমিট করে, আপনি আগামীকাল হতে পারেন কোটিপতি। অর্থাৎ অর্থ যে রাশিগুলোর কথা বলছি সেই রাশিগুলো কিন্তু আগামীকাল অর্থ কিন্তু পাবে। তবে যারা ইনভেস্টমেন্ট করছেন তারা নিজস্ব জন্মছক বিচার করুন, যদি না থাকে সেক্ষেত্রে কী করবেন। আপনার হস্তরেখাও কিন্তু বিচার করে বলা সম্ভব যে আপনার জন্মছকে যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, সেটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই আপনাকে কিন্তু সঠিক পথ নির্দেশ কিন্তু করতে পারে। আলোচনা শুরু করা যাক, বিস্তারিত আপনাদেরকে আমি এখানে জানাবো। তবে নিজের জন্মছকটা একবার দেখে নিন, রাহু প্লেসমেন্ট কেমন আছে, রাহু কবচটা পরিধান করুন, মানে ধন আকর্ষণের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। দেখুন, আগামীকাল দিনটি কিন্তু খুব দুর্দান্ত দিন আছে, শুক্রবার আছে, খুব ভালো একটা দিন। এবং এর পাশাপাশি যোগ আছে কিন্তু শুভ যোগ, যোগটাও কিন্তু শুভ যোগ আগামীকাল কিন্তু থাকছে। এই শুভ যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে যে কোনো কার্যে কিন্তু শুভ কিন্তু হবে। পূর্বসারা নক্ষত্র আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে, উত্তরসারা নক্ষত্র, পূর্বসারা উত্তরসারা নক্ষত্র এবং পঞ্চমী থাকছে। দেখুন, আগামীকাল যে রাশিগুলো আমি কথা বলবো সেই রাশিগুলো নিশ্চিতরূপে কিন্তু প্রাপ্তি কিন্তু হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বারটি আগামীকালের সেটি হচ্ছে 41। আপনাদের টার্গেট নাম্বারটা এবং সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট। 41 আপনাদের টার্গেট নাম্বার, 11:10 থেকে 12:12 মধ্যে আপনারা এই সময় ইনভেস্টমেন্টটা করুন, বিশেষভাবে লাভ এই সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দিনের মধ্যে যদি আপনাদের শুভ সময় থাকে এটি হচ্ছে শুভ সময় এবং 41 হচ্ছে আপনাদের টার্গেট নাম্বার। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বারটা সেটি হচ্ছে 50। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার হচ্ছে 50 এবং আপনাদের যে শুভ সময়টা সকাল 9:19 থেকে 10:26 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু শুভ কন্যা রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই সময় আপনাদের কিন্তু মহাপ্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। এরপর যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে রাশি সে রাশির নাম বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে
114 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, 114 বিশেষভাবে ইম্পর্টেন্ট এই নাম্বারটা আপনাদের জন্য আগামীকাল। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা সকাল 12:19 থেকে 12:19 থেকে 1:44 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে এইটা কিন্তু বিশেষভাবে সময়টা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে 4 রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 32। মিথুন রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 32। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা সকাল 8:14 থেকে, সকাল 8:14 থেকে আপনার 10:22 পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই সময়টা আপনাদের বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, সময়টা মিস করবেন না এবং টার্গেট নাম্বারটা মিস করবেন না। বিশেষভাবে আপনাদের কিন্তু এই সময়টা শুভ ফল কিন্তু নিয়ে আসবে। 5 যে রাশি, তার আগে একটি কথা বলি, যাদের ক্ষেত্রে হচ্ছে না হতাশ হবেন না, আপনার জন্মছক জন্মকুণ্ডলী বিশ্লেষণ করুন। আপনার জন্মছকে কোটিপতি যোগ আছে কি না সেটা আপনি দেখে নিন। যে রাশিগুলোর কথা বলছি প্রাপ্তি কিন্তু হবেই হবে, অর্থাৎ কম হোক বেশি হোক প্রাপ্তি কিন্তু আগামীকাল নিশ্চিত হতে চলেছে। 5 যে রাশির কথাই বলবো, অন্তিম রাশি, সে রাশির নাম দুর্দান্ত, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 99। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 99। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা আগামীকালের দিনের সেরার সেরা সময় সেটা হচ্ছে সকাল 7:49 থেকে, সকাল 7:49 থেকে আপনার 10:14 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু সেরার সেরার সময় কিন্তু হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।